এবারের আলোচনার বিষয় বাংলা ভাষার উৎপত্তি, অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব হয়েছে কিভাবে, মানুষের মুখে কেমন করে ভাষা এলো তা এক বিরাট রহস্য। কারণ বাঙালির মুখে বাংলা ভাষা যেদিন জন্মেছিল সেদিনটিকে কেউ লিখে রাখেনি। আজকের বাংলা ভাষা ভাষীরা প্রথম থেকে বাংলা ভাষায় কথা বলতো না। এর উদ্ভবের পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও বিবর্তনের ধারা। তবে পণ্ডিতগণ পৃথিবীর অধিকাংশ ভাষারই আদি উৎস খুঁজে পেয়েছেন। পৃথিবীর যাবতীয় ভাষার উৎপত্তি হয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি মূল ভাষাগোষ্ঠী থেকে, তাদের মধ্যে অন্যতম ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এই ভাষাগোষ্ঠী থেকে সৃষ্টি হয়েছে অনেকগুলো ভাষার। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর আগে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার পশ্চিম অঞ্চলে যে ভাষার প্রচলন ছিল তা ইন্দো ইউরোপীয় মূল ভাষা নামে পরিচিত। আর ইন্দো ইউরোপীয় ভাষার বিভিন্ন বিবর্তনের মাধ্যমে উদ্ভব হয়েছে আজকের বাংলা ভাষার। বলা যায় বাংলা ভাষা বহু ভাষার মিশ্রণে এবং বহু বিবর্তনের একটি ভাষা। চলুন আলোচনা করা যাক বাংলা ভাষার বিবর্তনের ধারা নিয়ে। ইন্দো ইউরোপীয় ভাষার একটি প্রাচীন ঐতিহ্য আছে। খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ থেকে শুরু করে দক্ষিণ পূর্বাংশ পর্যন্ত এ ভাষার প্রভাব ছিল। এ ভাষাগোষ্ঠী দুটি শাখায় বিভক্ত, একটিকে বলা হতো ক্যান্তম আর অন্যটিকে সতম। সতম গোষ্ঠী দক্ষিণ পূর্বে এশিয়া মাইনরের দিকে এসে বিভিন্ন ভাষার জন্ম দেয়। তার মধ্যে অন্যতম ভাষা গোষ্ঠী হলো আর্য ভাষা গোষ্ঠী। মনে করা হয় 2500 খ্রিস্টপূর্বাব্দে আর্য ভাষা গোষ্ঠীর উদ্ভব হয়। আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা হলো ভারতীয় আর্য ভাষা। অর্থাৎ আর্যরা ভারতে আসার পর ভারতীয় ভাষার সংমিশ্রণে জন্ম হয় বলে সেটিকে বলা হয় ভারতীয় আর্য ভাষা। খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 অব্দের মধ্যে ভারতীয় আর্য ভাষার জন্ম হয় বলে পণ্ডিতগণ মনে করেন। ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর রয়েছে, যেমন এক প্রাচীন ভারতীয় আর্য ভাষা, দুই মধ্য ভারতীয় আর্য ভাষা, তিন নব্য ভারতীয় আর্য ভাষা। আমরা আলোচনা করব প্রথমটি, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা। খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 অব্দ পর্যন্ত এ ভাষার জন্ম ও বিকাশকাল। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বেদ বা ঋগ্বেদ রচিত হয়েছে বলে একে বৈদিক ভাষাও বলা হয়। বৈদিক ভাষার পাশাপাশি এ সময়ে সংস্কৃত ভাষারও প্রচলন ছিল। সুতরাং বৈদিক ও সংস্কৃত ভাষা দুটো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। মূলত আর্যদের এদেশে আগমনের পরবর্তী সময় থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার উদ্ভব হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বেদ রচিত হয়। কালক্রমে আর্য ভাষা বৈদিক ভাষা হিসেবে পরিচিতি লাভ করে। একসময় বৈদিক ভাষাও স্থানীয় ভাষার সংমিশ্রণে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে। প্রয়োজন হলো বৈদিক ভাষার সংস্কার, আর এই বৈদিক ভাষার সংস্কারের ফলে আমরা পাই সংস্কৃত ভাষা। খ্রিস্টপূর্ব 600 থেকে 500 অব্দে ব্যাকরণবিদ পাণিনি ব্যাকরণ রচনার মাধ্যমে এ ভাষাকে সংস্কার করে সুনির্দিষ্ট করে দেন। প্রাচীন ভারতীয় আর্য ভাষার আরেকটি রূপ হলো পাণিনির সংস্কারজাত নতুন ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষা। সংস্কৃতকে বলা যায় সে সময়ের সাহিত্যিক ভাষা, অর্থাৎ এ ভাষা কেবল সমাজের উঁচু শ্রেণীর লোকের মাঝে প্রচলিত ছিল। স্থানীয় সাধারণ মানুষ যে ভাষায় কথা বলত তা ছিল প্রাচীন ভারতীয় আর্য কথ্য ভাষা। এবার আলোচনা করব দুই নম্বর, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষা নিয়ে। এ ভাষার উৎকর্ষ ও বিকাশকাল খ্রিস্টপূর্ব 600 অব্দ হতে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। পালি, প্রাকৃত ও অপভ্রংশ এ সময়ের ভাষারূপ। তাই এবার আমাদের আলোচনা প্রাকৃত ভাষা ও অপভ্রংশ নিয়ে। আর্যদের সংস্কৃত ভাষার সাথে স্থানীয় অনার্যদের ভাষার পুনরায় সংমিশ্রণ ঘটে। সংস্কৃত ও স্থানীয় আর্য কথ্য ভাষার সংমিশ্রণে নতুন একটি ভাষার রূপান্তর ঘটে, আর এই রূপান্তরিত ভাষাটির নাম হলো প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হল প্রকৃতির ভাষা, অর্থাৎ জনগণের কথ্য ও বোধগম্য ভাষা। রূপান্তরিত প্রাকৃত ভাষাটি জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচলন ঘটে। পরবর্তীকালে এই প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন অঞ্চলে কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা নিয়ে বিভিন্ন স্থানে চিহ্নিত হয়। প্রাকৃত ভাষা মগধে মাগধী প্রাকৃত, মহারাষ্ট্রে মহারাষ্ট্রীয় প্রাকৃত, গৌড়ে গৌড়ীয় প্রাকৃত বলে পরিচিতি লাভ করে। এবার গৌড় অপভ্রংশ ও মাগধী অপভ্রংশ। মাগধী প্রাকৃত ভাষার ব্যাপক বিস্তার ঘটলেও
এ ভাষার ব্যাকরণবদ্ধ কাঠামো না থাকার ফলে মূল ভাব গাম্ভীর্য হারিয়ে নানা অপভ্রংশের জন্ম নেয়, অর্থাৎ খুব বিকৃত হয়ে যায়। এগুলো হলো গৌড় অপভ্রংশ ও মাগধী অপভ্রংশ। এবার সর্বশেষ অর্থাৎ যে 3 নম্বর, নব্য ভারতীয় আর্য ভাষা। এ ভাষার বিকাশ লাভ করে 1000 খ্রিস্টাব্দতে আধুনিক কাল পর্যন্ত। বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, বিহারি, উড়িয়া এ সময়ের ভাষা। সর্বশেষ যে অপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও স্যার জর্জ গ্রিয়ারসনের মতে 10ম শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ 950 খ্রিস্টাব্দে মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করেছেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড় অপভ্রংশ থেকে, এবং সেটি 10ম শতাব্দীতে নয় বরং 7ম শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ 650 খ্রিস্টাব্দে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 খ্রিস্টাব্দে চর্যাপদের প্রথম কবি মীননাথের আবির্ভাবকাল বিবেচনা করে বাংলা ভাষার উৎপত্তি বলে অনুমান করেছেন। এ বিকেত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতকে সমর্থন দিয়েছেন। গৌড় অপভ্রংশ ভাষা থেকে প্রথমে বিহারী ভাষার জন্ম হয়, তারপর বিহারী ভাষা পৃথক হয়ে উড়িয়া ভাষা ও বঙ্গ কামরূপী ভাষায় বিভক্ত হয়ে পড়ে। এই বঙ্গ কামরূপী ভাষা দুভাগে বিভক্ত হয়ে বাংলা ও অসমী ভাষার জন্ম দেয়। আমরা আলোচনা করব বাংলা ভাষার উৎপত্তির যে 4টি সেটি নিয়ে, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর 2টি শাখা, 1 কেন্তুম, 2 শতম। শতম শাখা 3500 খ্রিস্টপূর্ব, সেখান থেকে আর্য ভাষা 2500 খ্রিস্টপূর্ব, সেখান থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 অব্দ, সেখান থেকে সংস্কৃত ভাষা যেটিকে পাণিনির ব্যাকরণ বলা হয়, সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষার পর গৌড়ী প্রাকৃত, গৌড়ী প্রাকৃতের পর গৌড়ী অপভ্রংশ, সেখান থেকে বিহারী ভাষা। বিহারী ভাষা থেকে 2টি ভাষা সৃষ্টি হয়েছে, একটি উড়িয়া ভাষা, অন্যটি বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ কামরূপী ভাষা থেকে 2টি ভাষা সৃষ্টি হয়েছে, একটি অসমীয় ভাষা, অন্যটি বাংলা ভাষা। অর্থাৎ বাংলা ভাষা 650 খ্রিস্টাব্দে উদ্ভব হয়েছে।